কটা চপ খাবি তুই? একটা খাবি? আমি তো বেশি খাবো। এদিক দিয়ে রোহন, এদিক দিয়ে আসো। আমিও বেশি খাবো। তুই বেশি খাবি? রাখো রোহন, তেল বোতলটা রাখো। ভালোভাবে বলো, ভালোভাবে বলো, ভালোভাবে বলবো। নমস্কার বন্ধুরা, কণিকা রান্না করবে। নমস্কার বন্ধুরা, কণিকা রান্না করে ইদ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ একদম নতুন ভাবে ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। এই ভেজিটেবল চপের মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না, একদম সম্পূর্ণ নিরামিষ। এটা আপনারা নিরামিষ দিনও বানিয়ে খেতে পারেন, আর খেতে দারুণ লাগে। শীতের সবজি দিয়ে বানাবো, একদম টাটকা টাটকা সবজি নিয়েছি। আর এখানে সমস্ত মশলা আমি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি ভেজিটেবল চপের জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দেবো তেজপাতা, চারটে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে। তুই রাগ করেছিস, তোকে চপ দেবো না? এরে তোকে না দিয়ে আমি খেতে পারবো? এগুলো মশলা, মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার কড়াইতে অল্প সাদা তেল দেবো। চপ বানানোর জন্য আমি চিনি বাদাম নিয়েছি, চিনি বাদামটা হালকা ভাজা করে নেবো। চিনি বাদাম কি ভাজা করবো? ভাজা, হ্যাঁ। তুই একটা খাবি? ঠিক আছে দেবো। চিনি বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আমি একটা বাদাম খাবো। দাঁড়া বাবা, নামিয়ে নি। নারকেল কুচি নিয়েছি, নারকেল কুচিটাও ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। যেহেতু এটা নিরামিষ চপ, তাই ফোড়নে দেবো পাঁচ ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার বিট আর গাজরটা দিয়ে দেবো। গাজর কুচি দিয়েছি, এবার দিয়ে দেবো বিট কুচি। গাজর আর বিটটা হালকা নেড়েচেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কিছুক্ষণ ঢাকা দিয়ে গাজর আর বিটটা ভালোভাবে সেদ্ধ করে নেব। গাজর আর বিটটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি ভেজে রাখা ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। গাজর আর বিটটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো থেতো করে আদা আর কাঁচা লঙ্কা। আদা, কাঁচা লঙ্কা থেতো, মটরশুঁটি, আপনারা ভেজিটেবল চপ বানানোর জন্য অবশ্যই বিট দেবেন, বিট না হলে ভেজিটেবল চপ অসম্পূর্ণ। আদা কাঁচা লঙ্কা একটু বিটের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে আলু দিয়ে দেবো। সেদ্ধ আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে দেবো। খুন্তি দিয়ে একটু আলু আর গাজরগুলো ভেঙে দেবো। আলুগুলো ভেঙে নিয়েছে, এবার এর মধ্যে সব কিছু দিয়ে দেবো। ভেজে রাখা চিনে বাদাম, ভেজে রাখা নারকেল, অল্প গোলমরিচের গুঁড়ো, ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলা, স্বাদ মতো অল্প চিনি। চিনি দিলে চপের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সব কিছু এবার পুরের সাথে মিশিয়ে নেব। চপের পুরটা ভালো করে শুকনো করে বানিয়ে নিয়েছি। চপের পুর নরম থাকলে চপগুলো ভালোভাবে বানানো যাবে না।
হয়ে গেছে নামিয়ে নেব। একটু ছড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। চপের পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি ময়দা আর কর্নফ্লাওয়ার একটা গোলা তৈরি করে নেব। দু চামচ কর্নফ্লাওয়ার, দু চামচ ময়দা। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, শুধু ময়দা দিয়ে গোলাটা তৈরি করে নিতে পারেন। অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। ময়দার গোলাটা খুব একটা ঘন করবে না, এরকম পাতলা করে নিলেই হবে। এইভাবে বানিয়ে নিয়েছি, এবার ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। হালকা করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়েছি, এবার ময়দার গোলার মধ্যে দিয়ে দেব। আবার ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো চপ বানিয়ে নেব। রোন পাশে বসো, আমি চপগুলো বানিয়ে নিই তাড়াতাড়ি। সবগুলো ভেজিটেবল চপ বানিয়ে নিয়েছি, এবার চপগুলো ভাজার পালা ভেজে নেব। আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে, টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। তেল হালকা গরম হয়ে গেছে, এবার একে একে চপগুলো ভেজে নেব। চপগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। সবগুলো চপ ভেজে নিয়েছি। তোমাকে বেশি দেব সস? রোহন কেমন হয়েছে রে? ভালো হয়েছে না? দারুণ লাগছে বল খেতে। আজকে আমরা সবগুলো খেয়ে নেবো, বাড়িতে নেবো না একটাও। সত্যি বন্ধুরা ভেজিটেবল চপটা দারুণ হয়েছে খেতে। আপনারা বাড়িতে খুব সহজে ভেজিটেবল চপটা বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে। এটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। আজকের ভেজিটেবল চপ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।